দেশে ডেঙ্গুতে আরও 15 জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে 8 জনই ঢাকার বাইরে। এছাড়া 24 ঘন্টায় হাসপাতালে নতুন ভর্তি 2950 জন। স্বাস্থ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। আরও জানানো হয়, নতুন ভর্তি রোগীদের প্রায় 78% অর্থাৎ 2224 জনই ভর্তি হয়েছেন ঢাকার বাইরের হাসপাতালে। এছাড়া এবছরের প্রথম দিন থেকে এই পর্যন্ত সব মিলিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন 196,831 জন। আর এই মুহূর্তে সারা দেশে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা প্রায় 10,000। চলতি বছর এই পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন 958 জন, আর তাদের মধ্যে 624 জনই ঢাকার।